সতেরো গ্র্যান্ডমাস্টার লড়বেন এক টুর্নামেন্টে দেশের দাবায় আর কখনোই যা হয়নি থাকবেন দেশ বিদেশের মোট চুয়াত্তর জন দাবারু সংখ্যাটা চুয়াত্তর কেন হতে পারে নামেই লুকিয়ে আছে সংখ্যার রহস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াত্তরতম জন্মদিন উদযাপনের লক্ষ্যেই সাউথ এশিয়ান চেস কাউন্সিল ও গোল্ডেন স্পোর্টিংয়ের সহায়তায় এত বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ দাবা ফেডারেশন উদ্বোধনের শুভ মুহূর্তে আরও একটা সুসংবাদ দেশের দাবাড়ুদের জন্য একটা অফিস থাকলেও এতদিন খেলার জন্য ছিল না কোনো নির্দিষ্ট জায়গা দ্রুতই মিটতে যাচ্ছে সেই অভাব আমাদের জন্য ডেফিনেটলি ইটস এ প্রিভিলেজ টু অর্গানাইজ সাচ এন ইভেন্ট ফর টু সেলিব্রেট আওয়ার বার্থডে আমাদের ধারণা যে আমরা খুব শিগগিরই একটা স্পেস পেয়ে যাব পেয়ে গেলে যেটা আমরা করতে চাই যে আমরা একটা স্পোর্টস হল করতে চাই যে হলটা ঘুমানোর সময় বাদে এনিবডি ক্যান কাম এন্ড প্লে চেস বিশ্বমানের গ্র্যান্ড মাস্টার তৈরি করতে হলে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কাজ করতে হবে তৃণমূল পর্যায়ে সঙ্গেই সার্বক্ষণিক তদারকিতে রাখতে হবে দাবারুদের সেই কাজটাই করতে যাচ্ছে ফেডারেশন জানালেন সভাপতি উই সাইন এমওইউ ফর ফর ইয়ার্স এই সময় আমরা চেস স্কুল চেস করতে চাই এবং স্কুল চেস করলে আমরা ওই আমাদের ধারণায় ফাইভ ইয়ার্স এ আমরা ফাইভ হান্ড্রেড প্লেয়ার্স কান্ট্রি ওয়াইড ব্রেকফ্রাউন্ড আসতে পাশাপাশি আমরা চাই হচ্ছে যে একটা ফুল টাইম ন্যাশনাল কোচ এনগেজ করার জন্য তবে সম্ভাবনাময় দাবার উন্নয়নে প্রয়োজন পৃষ্ঠপোষকতা যারা সিএসআর করেন তাদেরকে অনুরোধ করবো এখানে এগিয়ে আসার জন্য এবং এখানে যে ইনভেস্টমেন্ট আমি চেস ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে বলতে চাই রিটার্ন উই উইল গিভ এ ভেরি কুইক রিটার্ন 27 সেপ্টেম্বর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা দু হাজার বিশ উই ট্রাই টু প্রমোট দিস এন্ড इट्स জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ ঢাকা